আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শ্রেষ্ঠ রান্নাঘরে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুসের রেসিপি। তো আমরা কীভাবে রেসিপিটি তৈরি করব, আমরা পুরো প্রসেসিংয়ে চলে যাই। আমি এখানে চারটা আম নিয়েছি, আপনাদের যেরকম আম ভালো লাগে সেই ধরনের আম নিতে পারবেন। তো আমি এখানে ন্যাংরা আম নিয়েছি। তো আমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরপর আমি খোসাটা ছাড়িয়ে নিব। নিয়ে আমি এগুলো সুন্দর করে স্লাইস করে নিব। দেখুন বন্ধুরা, আমি এভাবেই কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। তো বন্ধুরা, হয়ে গেল আমার আম স্লাইস করা। তো আমি স্লাইস করে একটা ডিশের মধ্যে রাখছি। দেখুন বন্ধুরা, তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও কমেন্টস করবেন। তো আমার আমগুলো সবগুলাই স্লাইস করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে দিচ্ছি সামান্য লবণ, তারপরে গোলমরিচের গুঁড়া আর চিনি, আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে আর কি ব্লেন্ড করে নিব। দেখলেন বন্ধুরা, কত সহজ ম্যাঙ্গো জুস তৈরি করা হয়ে গেল। এবার এর ভিতরে আমি বরফ দিয়ে দিচ্ছি, যার যেরকম ভালো লাগে সে সেভাবে দেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। এই গরমে কলিজাটা ঠান্ডা করার মতো একটি রেসিপি। তো আশা করি সকলের রেসিপিটি ভালো লেগেছে। তো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।